যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ভিডিও শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করে সবার মধ্যে ভিডিও ছড়িয়ে দিন। কলকাতা ও বাংলাদেশের প্রত্যেকে যারা যারা মোবাইল রিপেয়ারিং শিখছে তারা যেন আমাদের ভিডিও দেখে অনেক অনেক কাজ করতে পারে, তাহলেই তো আমাদের ভিডিও তৈরি সার্থক হবে। আজকে আমরা দেখাবো যে একটা সেট নোকিয়া, স্পেশালি নোকিয়া সেটে চার্জার নট সাপোর্টেড, এরকম সমস্যা আমাদের আসে। অনেকেই ছাত্ররা বলেন যে আমরা চার্জার লাগালে আসছে চার্জার নট সাপোর্টেড। তো এবার আমরা বইয়ে প্রচুর জায়গায় লিখে দিয়েছি যে 47 kΩ এর রেজিস্ট্যান্সটাকে রিপ্লেস করতে হবে। প্রশ্ন হলো এই 47 kΩ এর রেজিস্ট্যান্সটা খুঁজে পাওয়া যাবে কিভাবে। আজকে আমরা সেই ফান্ডাটাই আপনাদের সামনে তুলে দেব যে সেটা নোকিয়ার লুমিয়া হোক, নোকিয়া আশা হোক বা নোকিয়ার যে কোনো সেট, সি সিরিজ হোক, যে কোনো সেটেই আমরা কত সহজেই এই মানে আর্ট ইয়ে বিটেম্প যে NTC নেগেটিভ টেম্পারেচার কোয়েফিশিয়েন্ট রেজিস্ট্যান্স, মানে যেটা কিনা চার্জিং হতে সাহায্য করে, এই চার্জিং এর সহায়ক আইসি রেজিস্ট্যান্সটা কাজ না করলে কি হবে এবং কোত্থেকে ওটা খুঁজে পাবো, ওটার ভ্যালু 47 kΩ। দেখা যাক সঞ্জয়। তো আজকে আমরা দেখাবো হচ্ছে একটা নোকিয়ার একটা সাধারণ বোর্ড, এটা আমরা সবাই পরিচিত এই বোর্ডটার সাথে। এটা হচ্ছে নোকিয়া 1600, 2310, 1110, 1110i। এই বোর্ড থেকে আমরা এই রেজিস্ট্যান্সগুলোকে কালেক্ট করে একটা পাউচের মধ্যে রেখে দিতে পারি, ফলে ওই রেজিস্ট্যান্সগুলো আমাদের বিভিন্ন সেটগুলোতে রিপেয়ারের ক্ষেত্রে কাজে লাগবে। একদম। তো আসছি, কোথায় পাবো এটা? তো মাল্টিমিটারটাকে নিয়ে আসতে হবে হচ্ছে 200 kΩ-তে, 47 kΩ যেহেতু, তার জন্য আমরা পেয়ে যাব হচ্ছে এই ফোনগুলোতে অডিও সেকশনটা যেখানে আছে ঠিক তার আশেপাশে কয়েকটা রেজিস্ট্যান্স আছে, একটু খুঁজলেই আমরা নিজেরাই বার করতে পারব। এই যে অডিও আইসি দেখা যাচ্ছে, এখানে অডিও আইসির পাশে দুটো কয়েল, ঠিক তার পাশে দুটো রেজিস্ট্যান্স আছে, আমরা চেক করব ভ্যালুটা। 48.9 দেখা যাচ্ছে, 49.3। এটা আমরা যদি বোর্ড থেকে তুলে নিই তাহলে ওর ওই, হ্যাঁ একদম ভ্যালুটা পেয়ে যাব, এটা পেয়ে যাব। এই দেখুন, জাস্ট এটাকে আমরা তুলে নিয়ে একটা পাউচের মধ্যে রেখে দেব আর উপরে আমরা মার্ক করে দেব 47 kΩ, তাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, এবার যে সেটি আসবে নোকিয়ার সেই সেটি যদি দেখেছি চার্জিং নট, চার্জার নট সাপোর্টেড, তখন আমরা এটাকে ইউজ করতে পারব। স্যার এখানে আমাদের দাওয়াও আছে, মোটামুটি একটা সার্কিট এখানে আমাদের রয়েছে, দাওয়া কীভাবে যুক্ত রয়েছে, এখানে একটা নোকিয়ার একটা বোর্ড রয়েছে। তো 47 kΩ-টা কীভাবে কার সাথে কানেকশান থাকে, একটা দিক BSI-এর সাথে থাকে আর একটা দিক গ্রাউন্ডের সাথে থাকে। একদম, যে রেজিস্ট্যান্সটা থাকে ওটাকেই আমরা জাস্ট চেঞ্জ করে দিতে হবে, রিপ্লেস করতে হবে ওই রেজিস্ট্যান্সটা, তাহলেই নট চার্জিং এর প্রবলেমটা সলভ হয়ে যাবে। বইয়ের বিভিন্ন জায়গায় সার্কিট গুলো সঞ্জয় রয়েছে, যার ফলে ছেলেরা এমনি এগুলো থেকে বুঝতে পারবে। তো বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ফোন তো করেনি, আমাদের মোবাইল নাম্বার 9831463802, মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার।